মাঝে অনেক বিরতির পর আমরা আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আজকে আপনি যে ক্লাস করব সেটা হলো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়। এর আগে আমরা অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় সম্পর্কে জেনেছিলাম অল্প করে, এখন আজকে আমরা দশম অধ্যায় সম্পর্কে এই বইয়ের রিডিং যা আছে এই জিনিসগুলো থেকে আমরা কিছু জেনে নেব। তো অধ্যায়টার নাম কি আমরা প্রথমে দেখি, অধ্যায়টার নাম হলো বিদ্যুৎ এবং চুম্বকের ঘটনা। তো আমরা সবাই বাড়িতে যারা আছি, বাড়িতে হোক বাইরে হোক, আমরা সবসময় বিদ্যুতের যে কাজ, বিদ্যুতের কাজগুলো আমরা সবসময় দেখে থাকি এবং বিদ্যুতের সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আমরা বসে আছি, গরম লাগতেছে, আমরা ফ্যান চালিয়ে দিলাম, বিদ্যুতের কাজ। তারপরে আরও বেশি গরম লাগলে ফ্যান দিয়ে যখন হয় না তখন আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাই, ফ্রিজেও বিদ্যুতের ব্যবহারটা আছে। এরপর লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে বা অন্যান্য বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো সচল করে রাখার জন্য বা এগুলো কাজের, ওগুলো কাজের জন্য অবশ্যই বিদ্যুতের ব্যবহার আছে। তাহলে অবশ্যই সেই বিদ্যুৎ সম্পর্কে আমাদের অবশ্যই কিছু প্রাথমিক ধারণা থাকতে হবে, বিদ্যুৎটা কেন সৃষ্টি হয় বা কীভাবে সৃষ্টি হয়, বিদ্যুতের সাথে চুম্বকের কী সম্পর্ক আছে। সেটা হলো তোমাদের বইতে প্রথমে তোমরা দেখো, এই যে আমরা দশম অধ্যায় করলাম, প্রথমেই আছে তোমাদের পার্ট 1-2, আধান বা চার্জের উৎপত্তি। আধান বা চার্জের উৎপত্তি কীভাবে হয়, আমরা ঠিক আগের অধ্যায়গুলোতে একবার পরমাণু নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও পরমাণু সম্পর্কে ছোট আলোচনা করতে হয়, কারণ এখানে যেহেতু আধান আছে। আধানটা কি? আধানটা হলো একটা পরমাণুতে ধরো একটা পরমাণুর বাইরের স্তরে ইলেকট্রন থাকে, কি থাকে? ইলেকট্রন থাকে, তার ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। মাঝে প্রোটনটা হলো ধনাত্মক চার্জ, প্রোটনটা হলো ধনাত্মক চার্জ, ইলেকট্রনটা হলো ঋণাত্মক চার্জ। এগুলো আমরা আগেও হালকা আলোচনা করেছিলাম, আর নিউট্রনের চার্জ নেই। এখন নিউট্রনে যদিও ঋণাত্মক চার্জ বা ধনাত্মক চার্জ আছে, এই থাকার ফলেও সে কিন্তু ওই ঋণাত্মক চার্জ হয় না বা ধনাত্মক চার্জ হিসেবে আচরণ করে না। আসলে পরমাণু শুরুতেই নিরপেক্ষ আচরণ করে। নিরপেক্ষ কেন আচরণ করে, সেটা হলো পরমাণু বাইরের কক্ষপথে, অর্থাৎ পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো প্রোটন থাকবে, অর্থাৎ যতগুলো ঋণাত্মক, ঋণাত্মক মানে কি মাইনাস, যতগুলো ঋণাত্মক থাকবে ঠিক ততগুলো, মানে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে পরমাণুর কেন্দ্রে, অর্থাৎ প্লাস আর মাইনাসের সংখ্যা সমান। এই জন্য সে বাড়তি ধনাত্মক আদান হিসেবেও সে ধর্ম প্রদর্শন করে না, ঋণাত্মক ধর্ম সে প্রদর্শন করে না। তাহলে এই যে চার্জগুলো, তাহলে আমরা বলতে পারি যে তাহলে চার্জ কীভাবে উৎপন্ন হবে, চার্জ উৎপন্ন হবে এই পরমাণুকে যদি আরেকটা পরমাণুর সাথে সংঘর্ষ ঘটানো হয় বা বিক্রিয়া ঘটানো হয়, তখন হয় কি, একটা পরমাণুর ইলেকট্রন আরেকটা পরমাণুতে চলে যায়, একটা পরমাণুর ইলেকট্রন আরেকটা পরমাণুতে চলে যায়। তো যেহেতু আরেকটা পরমাণুতে ইলেকট্রন চলে যায়, তো যে পরমাণুতে ইলেকট্রন চলে যায় সে পরমাণুতে ইলেকট্রন তো আগেই ছিল, আরেকটা পরমাণু থেকে ইলেকট্রন চলে যাওয়ার কারণে ধরে নিলাম এখানে আরেকটা পরমাণু ইলেকট্রন, এই পরমাণু থেকে কিছু ইলেকট্রন, ধরো কিছু ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে এখানে ইলেকট্রন তো আগেই ছিল, আগে নিরপেক্ষ ছিল, এখন তারা দুইটা বাড়তে চলে আসলো, তাহলে দুইটা ইলেকট্রন বাড়তে চলে আসলো, তাহলে দুইটা ইলেকট্রন সংখ্যা বেশি, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য দেখা দেয়। যেহেতু এখানে ইলেকট্রন বেশি, এই জন্য সে তার যে সংখ্যাটা বেশি থাকবে সে ওই ধর্ম প্রদর্শন করবে, যেহেতু তার কাছে ইলেকট্রন বেড়ে যাবে সে ঋণাত্মক চার্জ হিসেবে প্রদর্শন করবে, ঋণাত্মক চার্জ বেড়ে যাওয়ার কারণে সে ওই তোমার ঋণাত্মক আদান প্রাপ্ত হবে। এই আদান প্রাপ্ত হওয়ার কারণে সে অন্য ধর্ম, যেহেতু সে ঋণাত্মক আদান প্রাপ্ত হয়েছে, আমরা জানি যে সমধর্মী, একই ধর্মী যতগুলা জিনিস আছে, একই ধর্মী জিনিসগুলা, একই চার্জগুলা, অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, সমধর্মী চার্জগুলা একে অপরকে কী করে, বিকর্ষণ করবে। আর যদি ভিন্ন হয়, ইলেকট্রনের সাথে ধরো প্রোটন, প্রোটন তো প্লাস, ইলেকট্রন মাইনাস, প্লাস আর মাইনাস একে অপরকে কী করবে, আকর্ষণ করবে, একে এদিকে টানবে, একে এদিকে টানবে, এ টেনে এদিকে আনবে, এ টেনে
ওদিকে নিতে, ঠিক এরকম একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে। আর যদি সমধর্মী হয় একে এদিকে ধাক্কা দিবে, একে ওদিকে ধাক্কা দিবে। সমধর্মী হলে দূরে চলে যাবে, আর যদি বিপরীত ধর্মী হয় প্লাস আর মাইনাস হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে এখানে তাহলে কি বেড়ে গেল, ইলেকট্রন মাইনাস বেড়ে গেল। তা অন্য একটা চার্জ যদি ধরো, অন্য একটা চার্জ ধরো পজিটিভ বেড়ে গেল, তাহলে এই একে কি করবে, আকর্ষণ করবে, এই একে আকর্ষণ করবে, নিজের দিকে টানবে, এও নিজের দিকে টানবে, এও একে টানবে। এই সব বিধর্মী ভিন্ন ধর্মীগুলো একে অপরকে আকর্ষণ করবে। একটা উদাহরণ দেওয়া যাক, আমরা ছোটোবেলায় বা তোমরাও এখনো করে থাকো যে মাথায় প্লাস্টিকের যে চিরুনি আছে, চিরুনি বা কলম, এগুলো যখন আমরা চুলে ঘষি, চুলে ঘষলে দেখবে বা অন্যান্য কাপড়ে সিল্কের কাপড়ে ঘষবে, তো ঘষার পরে আমরা যদি টেবিলের উপরে কিছু কাগজের টুকরা রাখলাম, কাগজের টুকরা রাখলে ওই যে চিরুনি বা আমরা যে কলমটা ঘষলাম ওটা যদি কাগজের টুকরার আশেপাশে আনি, এই চিরুনি তখন এই কাগজের টুকরাগুলো চিরুনির গায়ে বা চিরুনি চিরুনি কী করে, কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে চিরুনির গায়ে তখন লেগে থাকে। কী কারণে, প্রথমে যদি তুমি ঘষার আগে যদি চিরুনিটা কাগজের টুকরার উপরে ধরে রাখতে তাহলে আসতো না বা আসে নাই। তোমরা আগে প্রথমে সে পরীক্ষাটা করবে, পরে চুলে ঘষার পরে বা কাপড়ে ঘষার পরে দেখবে যে কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করতেছে। তাহলে আগে আর পরের পার্থক্য কী? প্রথম পার্থক্য হলো পরমাণু, শুরুতে আমরা বলছিলাম চার্জ নিরপেক্ষ, কোনো চার্জ থাকে না, তো চার্জ না থাকার কারণে তো এটা এটা দর্মতা এটা দুর্বলতা, তো এখানে সে কিছু করবে না, আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে না, কারণ তার কাছে কোনো চার্জই নাই। কিন্তু যখন আমরা চুলে ঘষি বা কাপড়ে ঘষি, সে কী করে, এখান থেকে চার্জগুলা তোমার অন্যকে দিয়ে দেয়। তোমাদের বইয়ে 103 পৃষ্ঠায় পার্ট 3-এ পাবে, কাগজের টুকরোগুলোকে তখন সামনে ধরবে, কাগজের টুকরোগুলো চিরুনির কাছে চলে আসবে। এখন প্লাস্টিকের চিরুনি ঘর্ষণের ফলে পশম বা উলের কাপড় পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজের ঋণাত্মক হয়, সহজে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এই পরীক্ষাটা তোমরা তোমাদের বই 103 পৃষ্ঠায় পার্ট 3-এ যে বক্সাকার একটা কাজ আছে এটা এই অংশটায় রিডিং করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে ঘষার কারণে ইলেকট্রনগুলো আদান প্রদান হয়েছে, তো কোনটা কাকে নিচে দেখো, প্লাস্টিকের চিরুনি ঘর্ষণের ফলে পশম বা উলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ওই যে এখানে আমরা বলছিলাম যে ইলেকট্রন গ্রহণ করে, এ পশমের কাপড় বা চুল থেকে যে ইলেকট্রন গ্রহণ করেছিল যার কারণে সে ঋণাত্মক হয়ে গেছিল, তাহলে একটা চার্জ বা আদানপ্রাপ্ত হলো, ওই আদানপ্রাপ্ত হওয়ার কারণে সে এখান থেকে মানে কাগজের টুকরোগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে। তোমরা বাসায় নিজে এই পরীক্ষাগুলো করবে। এরপরে যেহেতু সময় স্বল্পতা, তো সময় স্বল্পতার কারণে আমরা পরবর্তী যে পাঠগুলো আছে এই পাঠগুলো সম্পর্কে আলোচনা করব। পরবর্তী পাঠে আছে ধরো পরিবাহিকী, অপরিবাহিকী, অর্ধপরিবাহিকী, তোমরা একটু করে নিবে। আর পরবর্তী ক্লাসে যখন আমরা আলোচনা করব, ওই তোমাদের আগের অগ্রিম রিডিং করার কারণে আমরা যখন এই আলোচনাটা করবো তখন তোমরা সহজে বুঝতে পারবে। আজ এতটুকু, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই ক্লাসের সমাপ্তি এখানে করবো।